টেস্টোস্টেরনকে আমরা ন্যাচারালি কিভাবে বুস্ট করব? টেস্টোস্টেরন হলো ছেলেদের শরীরের খুব ইম্পর্ট্যান্ট একটা হরমোন। আমাদের শরীরে আছে বিভিন্ন রকম হরমোন, তার মধ্যে থেকে আমরা টেস্টোস্টেরন সম্বন্ধে আমাদের অনেকেরই একটু আধটু ধারণা আছে। তবে টেস্টোস্টেরন যদি আমাদের শরীরে কম হয় তাহলে এর বিভিন্ন রকম সাইড এফেক্ট আসে, যেমন আমাদের মোটা হয়ে যাওয়া, মাসেল গ্রোথ ঠিকঠাক না হওয়া, চুল এবং দাড়ির গ্রোথ ঠিকঠাক না হওয়া, উইক সেক্স পাওয়ার এবং উইকনেসে ভুগি আমরা, মানে শারীরিকভাবে আমরা দুর্বলতা অনুভব করি। এগুলো হচ্ছে এর সাইড এফেক্ট। তবে এর জন্য দায়ী আমাদের মডার্ন লাইফস্টাইল, কারণ আমরা এই যে আমাদের নিত্যদিনের খাওয়া দাওয়া আছে তাতে আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল এগুলো সচরাচর নিয়ে থাকি, যার দরুন হয় কি যে আমাদের টেস্টোস্টেরন লেভেল দিন দিন কমতে থাকে। যদিও ছেলেদের টেস্টোস্টেরন লেভেল 20-30 বছর পর্যন্ত আস্তে আস্তে বাড়তে থাকে, তারপর যখন আমাদের বয়স 40 পার হয় তখন আস্তে আস্তে আমাদের টেস্টোস্টেরন লেভেল আমাদের শরীর থেকে ন্যাচারালি কমতে থাকে। তবে আমরা এই ভিডিওতে কথা বলবো টেস্টোস্টেরনকে ইনক্রিজ করার, মানে ন্যাচারালি আমরা টেস্টোস্টেরনকে কীভাবে ইনক্রিজ করতে পারি, তার 6টি উপায় নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলব। আমি সুমন, আমি প্রফেশনালি একজন ফার্মাসিস্ট। মূলত আমরা আমাদের চ্যানেলে কথা বলি ফার্মা অ্যান্ড হেলথ রিলেটেড টপিকগুলোকে নিয়ে। তো আজকেও আমরা সেম টাইপের একটা টপিক নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো যে আমাদের শরীরের যে টেস্টোস্টেরন হরমোন আছে এটাকে আমরা ন্যাচারালি কিভাবে ইনক্রিজ করতে পারি বা বুস্ট করতে পারি, সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে কথা বলবো। সচরাচর দেখা যায় যে আমরা আমাদের টেস্টোস্টেরনকে বুস্ট করার জন্য বা যারা বডি বিল্ডিং করে তাদের ক্ষেত্রে কি হয়, তারা টেস্টোস্টেরনকে ইনক্রিজ করার জন্য বিভিন্ন রকম ইনজেক্টেবল ইউজ করে বা টেস্টোস্টেরন ইনজেকশন ইউজ করে, যার দরুন কি হয় আমাদের শরীরের যে টেস্টোস্টেরন প্রোডিউস করার ক্ষমতা সেটা আস্তে আস্তে কমতে থাকে, এবং এর থেকে দেখা যায় কি যে হরমোনাল ইমব্যালেন্স আমাদের শরীরে দেখা যায়। তাই আমরা কিভাবে এই টেস্টোস্টেরনকে ন্যাচারালি বুস্ট করতে পারি, আমাদের যে 6টি উপায়, এই 6টি উপায় নিয়ে আমরা একে একে এখানে আলোচনা করব। নাম্বার 1 রয়েছে অশ্বগন্ধা এবং শিলাজিৎ, এই দুটো ন্যাচারাল উপাদান যা টেস্টোস্টেরনকে প্রচুর পরিমাণ বুস্ট করে। আপনি এই উপাদানগুলোকে সাপ্লিমেন্ট হিসেবেও আপনি আপনার ডায়েটে অ্যাড করতে পারেন। এই দুটো উপাদান নিয়ে আপনি রাতে ঘুমানোর আধ ঘন্টা আগে মিল্কের সাথে আপনি নিতে পারেন ট্যাবলেট অথবা ক্যাপসুল রূপে। সেকেন্ড হচ্ছে ভিটামিন ডি, যদি ভিটামিন ডির ডেফিসিয়েন্সিটা আমরা ফুলফিল করতে পারি আমরা তাহলে টেস্টোস্টেরনটাও আমাদের শরীরে অনেকটাই বুস্ট হবে। যদি আমরা কোনো ডক্টরের সাথে টেস্টোস্টেরন ইনক্রিজ কীভাবে করবো সেই নিয়ে আলোচনা করি তাহলে ডক্টর আমাদের প্রেসক্রাইব করে ভিটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল রূপে আমাদের করে থাকে, কিন্তু আমরা যদি এটা ডাইরেক্ট সানলাইট থেকে নিই তাহলে এটা খুব বেস্ট হবে। তবে সানলাইট থেকে নেওয়ার জন্য আমরা যদি প্রতিদিন 15-20 মিনিট সানলাইটে যাই তাহলে ভিটামিন ডি এর যে ডেফিসিয়েন্সি আছে আমাদের শরীরে সেটাকে আমরা ফুলফিল করতে পারি। যদি আমরা সূর্যের আলোতে যাই তাহলে আমাদের শরীরের যে কর্টিসল লেভেল আছে সেটা কমতে থাকে এবং টেস্টোস্টেরন লেভেল বাড়তে থাকে, তাই সূর্যের আলোতে যাওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের টেস্টোস্টেরনকে বুস্ট করার জন্য। নাম্বার 3 আসছে স্ট্রেস, আমরা স্ট্রেসকে যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারি তাহলেও আমরা টেস্টোস্টেরনকে আমাদের শরীরে বুস্ট করতে পারি। আর যদি খুব বেশি পরিমাণ স্ট্রেস হয় আমাদের শরীরে তখন আমাদের যে কর্টিসল লেভেল আছে সেটা বাড়তে থাকে এবং টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে, তাই আমরা যদি স্ট্রেসটাকে কম করি তাহলেই আমরা টেস্টোস্টেরন লেভেলটাকে ইনক্রিজ করতে পারব। স্ট্রেসকে যদি আমরা কন্ট্রোল করতে চাই বা কম করতে চাই তাহলে আমাদের করতে হবে কি যে এক্সারসাইজ করতে হবে, ইয়োগা করতে হবে, বা আমাদের যে মেন্টাল হেলথকে ভালো রাখতে হবে বা সবসময় আমাদের খুশি থাকার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা স্ট্রেসকে কন্ট্রোল করতে পারব। তারপর 4 নম্বরে আসছি এক্সারসাইজ, এক্সারসাইজও কিন্তু একটা বেস্ট উপায় আমাদের টেস্টোস্টেরনকে বুস্ট করার জন্য। যদি আমরা খুব হার্ড এক্সারসাইজ করি, সায়েন্স তাই বলছে যদি আমরা যত হার্ড এক্সারসাইজ করব আমাদের টেস্টোস্টেরনও ততটাই বুস্ট হবে। আর এটা যদি হয় আমরা কোনো ভালো ট্রেনারের কাছ থেকে, কোনো ভালো জিমে গিয়ে এক্সারসাইজ করি তাহলে আমাদের টেস্টোস্টেরন লেভেল খুব তাড়াতাড়ি বুস্ট হবে। তারপর আসছে আমাদের লিস্টের নাম্বার 5, সেটা হলো আমাদের খাবার, আমাদের প্রত্যেক দিন কী কী খাবার খেতে হবে এবং কী কী খাবার খেতে হবে না সেগুলো নিয়েও আমাদের আলোচনা করতে হবে বা সেগুলো নিয়েও আমাদের প্রপার নলেজ থাকতে হবে। যেমন নাম্বার 1 আমাদের কী কী জিনিস আমরা খাবো না সেটা আগে আমরা জেনে নেব।
প্রথমত হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল আমরা ইনটেক করব না বা নেব না। যদি আমরা অ্যালকোহল অত্যধিক পরিমাণ নিই, তাহলে আমাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা অত্যধিক পরিমাণ বাড়তে থাকে এবং টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে। তাই আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করব। সেকেন্ড আসছি সুগার, যদি বা চিনি। যদি আমরা সচরাচর চিনি বা সুগার নিতে থাকি, তাহলে আমাদের ইনসুলিন লেভেল ইনক্রিজ করতে থাকবে এবং টেস্টোস্টেরন লেভেল ডিক্রিজ হবে আমাদের শরীরে। তাই চিনিকেও আমাদের লিস্ট থেকে বাদ দিতে হবে বা অ্যাভয়েড করতে হবে। জেনেটিক্যালি মডিফাইড ফুড, সেগুলোকেও আমরা অ্যাভয়েড করব। কারণ অধিক উৎপাদনের জন্য বিভিন্ন রকম ফার্মাররা বলুন বা কোম্পানি বলুন, সেগুলো করে থাকে, আর্টিফিশিয়ালি মডিফাইড করে, জেনেটিক্যালি চেঞ্জ করে বিভিন্ন রকম ফুড তৈরি করে। সেগুলোকে আমরা আমাদের লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করব। যেমন কিছু ভেজিটেবল, পোলট্রির যে ফার্মের প্রোডাক্ট হয় সেগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এখানে। কারণ এগুলো আর্টিফিশিয়ালি বিভিন্ন রকম মেডিসিন ভ্যাকসিন ইউজ করে এগুলোকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। তো এগুলোকে আমরা যতটা পারবো অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব যে আমাদের লোকালিটিতে যেসব ফল বা যেসব খাওয়ার আমরা পাবো আমাদের আশেপাশে, সেগুলোকেই আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে এর বেস্ট রেজাল্ট আমরা পাবো। এরপর আমরা জানবো যে আমাদের টেস্টোস্টেরনকে বুস্ট করার জন্য আমরা কোন কোন খাবার নেব বা কোন কোন খাবার আমাদের হেল্প করবে। তবে আমরা এটা জানি যে প্রত্যেক দিন আমাদের একটা ব্যালেন্স ডায়েট নেওয়া খুবই দরকার। কিন্তু এর ক্ষেত্রে মানে যদি আমরা টেস্টোস্টেরনকে বুস্ট করতে যাই, তার জন্য কিছু কিছু খাবার আমাদের স্পেশালি নিতে হবে। ফুল ফ্যাট মিল্ক, ঘি, পনির, নারিকেল, ড্রাই ফ্রুট, সিডস, হোল গ্রেন ফুডস এবং ভেজিটেবলস, এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে নিই এবং সঙ্গে এগস অ্যান্ড চিকেন যদি আমরা ভালোভাবে নিই, তাহলেও আমাদের টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজ হয় বা এগুলো আমরা নিতে পারি। এগুলো নিলে আমরা বেস্ট রেজাল্ট পাবো। তারপর আসছে আমাদের লিস্টের সবথেকে লাস্ট অপশানে, সেটা হলো স্লিপ। যদি আমাদের ঘুম ঠিকঠাক না হয়, তাহলে আমাদের শরীর কখনোই সুস্থ থাকবে না। আমাদের উচিত দিনে অন্তত 6-7 ঘন্টা একদম খুব ভালো ঘুমানো। তার জন্য আমাদের কী করতে হবে? তার জন্য আমাদের দিনের একটা নির্দিষ্ট সময়কে আমাদের বাছাই করতে হবে যে ওই সময়টাতেই আমরা ঘুমাবো। যেমন রাত 10টা থেকে ভোর 4টে পর্যন্ত, এই সময়টা হচ্ছে ঘুমের সবথেকে বেস্ট সময়। আর আমরা করতে পারি কি, যদি আমাদের যে ইলেকট্রনিক গ্যাজেট আছে যেগুলোকে আমরা খুব সারাদিন ধরে ইউজ করি, সেগুলোকে যদি আমরা ঘুমানোর আধ ঘন্টা আগে থেকে এগুলো থেকে দূরে থাকি, তাহলে আমাদের ঘুমটা খুব ভালো হবে। কারণ ঘুম ভালো হলে দেখবেন সকালটাতে খুব নিজেকে এনার্জেটিক লাগে। তো তাই বলছি যে যদি টেস্টোস্টেরনকে বুস্ট করতে হয়, তাহলে ঘুমটা আমাদের লাইফের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তবে এগুলোই হলো আমার ন্যাচারালি টেস্টোস্টেরনকে বুস্ট করার খুব সহজ এবং সরল উপায়। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আমার মনে হয় আমি আপনাদের খুব সহজ সরল ভাষায় বোঝাতে পেরেছি কী করে আমরা টেস্টোস্টেরনকে বুস্ট করব। আর যদি আপনাদের এই ব্যাপারে আরও কোনো কোশ্চেন থাকে, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের যথাযথ আনসার দিতে। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই, যদি আপনাদের আরও কোনো ব্যাপারে জানতে হয়, তাহলে আমাকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের যথাযথ আনসার দিতে। আর যদি আপনারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক নিশ্চয়ই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।